السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. فصل لربك. উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে আমার বক্তব্যের বিষয় সালাত, নামাজ। সালাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। উল্লিখিত বিষয়ের উপরে আলোচনা করতে গিয়ে প্রথম সংক্ষিপ্ত আলোচনা হবে সালাত আদায় করতেই হবে, তারপরের সংক্ষিপ্ত আলোচনা হবে যারা সালাত আদায় করে না তারা কেমন, তারপরের সংক্ষিপ্ত বিবরণ হবে যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন, তারপরের সংক্ষিপ্ত বিবরণ হবে কিভাবে সালাত আদায় করতে হবে। উল্লেখিত বিষয়ের উপরে বক্তব্য রাখার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা হবে আপনারা কারা, আপনাদের একটু পরিচয়, এবং যারা এই বক্তৃতার মাঠে বক্তব্য পেশ করেন তারা কারা। আপনাদের পরিচয়ে মহান আল্লাহ বলেন, অকালু সামিনা ওয়া আতানা, শ্রোতা হচ্ছে ওরাই যারা শোনে ও মানে, শুনে মানতে হয়, এটা নীতি, এই জন্যই হক কথা শুনতে হয়। আল্লাহ তাআলা আপনাদের ব্যাপারে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি ওয়াজ-জুবুর। হে দুনিয়ার অজানা মানুষ, তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। আপনাদের এখানে আল্লাহ তাআলা দুইটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার একটি কথা হচ্ছে যাকে দাওয়াত দিয়েছেন তাকে জানা হতে হবে, প্রয়োজনে পাঁচজন সাতজনকে জিজ্ঞাসা করতে হবে, অমুক ব্যক্তিকে আমরা বক্তব্য শোনার জন্য দাওয়াত দিতে চাচ্ছি তিনি জানা কিনা। কেন না আল্লাহ তাআলা আপনাদেরকে বলছেন যে জানা মানুষের নিকটে জানতে হবে। দ্বিতীয় যেটা আল্লাহ আপনাদের বলেছেন সেটা হচ্ছে প্রমাণ সহকারে জানতে হবে, প্রমাণ ছাড়া ধর্মের কোনো কথা শোনাও যাবে না মানাও যাবে না। বড় হুজুর বললেও হবে না, পীর সাহেব বললেও হবে না, বুজুর্গানে দিন বললেও হবে না। কিসের বুজুর্গানে দিন? স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, কথার পিছনে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে তা গ্রহণীয় হবে না। কিসের বুজুর্গানে দিন? স্বয়ং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো কথা বলেন, কথার পিছনে যদি কোনো প্রমাণ না থাকে তাহলে তা গ্রহণীয় হবে না। উমর মানে বিরাট মানুষ, উমর মানে খুব বড় মানুষ, উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ, উমর এত বড় মানুষ। আল্লাহর নবী বলছেন যে উমর আনতা তাসলুক ফি তারিক ইল্লা ইসলুক শয়তান ফি তারিকিকা, উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ও রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন উমর তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না, বুখারী শরীফের হাদিস। এত বড় মানুষ যদি ধর্মের কোনো কথা বলে আর যদি প্রমাণ না থাকে তাহলে তা গ্রহণীয় হবে না। আপনাদের সাথে সংক্ষিপ্ত কথা শেষ করলাম, বিনীত অনুরোধ পিছনে যারা দাঁড়িয়ে আছেন গল্প করছেন তারা একটু দয়া করে গল্প বন্ধ করুন, যে যেখানে আছেন দয়া করে আপোষে কথা বলা বন্ধ করুন। আমি আপনাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করছি ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগত কোনো কথা বা মানুষের কোনো কথা বলার চেষ্টা করব না ইনশাআল্লাহ। এবার সংক্ষিপ্ত আমাদের কথা, যারা এদেশের মাঠে বক্তব্য রাখছেন তাদের, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলেও
আমার দিকে খুব খেয়াল করে থাকতে হবে, এটা হলো প্রথম বাক্য। তিনি বললেন যে আমার একটি কথা জানা থাকলে তা বলে দাও। তারপরে তিনি বললেন যে হাদদেসু আন বানি ইসরায়েল আল আহরাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। এ হলো দ্বিতীয় বাক্য। এবার তৃতীয় বাক্য বলছেন আল্লাহর নবী, আগের দুটাকে ঠেকিয়ে দিবেন। খুব মনে রাখতে হবে, বক্তব্যের সব অংশ ভুলে গেলে অন্তত দয়া করে এ অংশ না ভুলার চেষ্টা করবেন। আবার বলছি, তিনি বললেন আমার একটি কথা জানা থাকলেও বলে দাও। তিনি বলেছেন আমার, ঘটনা এখনো স্পষ্ট হয়নি কি বলতে যাচ্ছে। দ্বিতীয় বাক্য তিনি বললেন যে বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মানে বানি ইসরায়েলের কাহিনী তো সত্য মিথ্যে আছে, আর তার কথা তো সত্য মিথ্যে রয়ে গেছে, মানে তার কথার ভিতরে মানুষ মিথ্যে কথা ঢুকিয়ে দিয়েছে। তৃতীয় বাক্য তিনি বলছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুরের অবস্থা বলা হচ্ছে, কিন্তু যিনি জুব্বা পরে টুপি মাথায় দিয়ে আলখাল্লা পরে রাস্তায় হাঁটছেন, যাকে দেখলেই ভালো লাগে, হাতে তসবি আছে, একজন লোক জেনা করলে সরাসরি জাহান্নামে যাবে, এ কথা আল্লাহর নবী বলেননি। একটা লোক চুরি করলে সরাসরি জাহান্নামে যাবে, এ কথা আল্লাহর নবী বলেননি। পিতা মাতাকে গালি দেওয়া পৃথিবীর দ্বিতীয় মহাপাপ, পিতা মাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। এরপরেও যদি মানুষ পিতা মাতার অবাধ্য চলে সরাসরি লোকটা জাহান্নামে যাবে, এ কথা আল্লাহর নবী বলেননি। আল্লাহর নবী প্রথম দুই বাক্য বলার পরে তৃতীয় বাক্য বলে আগের দুই বাক্য ঠেকিয়ে দিয়ে বলছেন, কেউ যদি আমার দিকে কোনো কথা ধাবিত করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এবার আপনার সাথে আমার কথা, আপনি যেদিন ক্লাস টু এ পড়েছিলেন সেদিন একটা গল্প পড়েছিলেন, নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, একজন বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখতো, নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন দেখলেন নবী রাস্তায় কাঁটা নাই, তিনি ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি বুড়ির বাড়ি গেলেন, দেখলেন সত্যিকারই অসুস্থ, তিনি পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। ঘটনা যে মিথ্যে, জি না, আমার হায়াত পর্যন্ত সময় থাকলো আমার দিনী ভাইদের উপরে, আপনার হায়াত পর্যন্ত সময় থাকলো, আপনি আমার হায়াত পর্যন্ত এর সত্যতা প্রমাণ করতে পারবেন না ইনশাআল্লাহ। নবীর নামে মিথ্যা কথা বলা হয়েছে, গাছ লাগান পরিবেশ বাঁচান, নবী নিজ হাতে গাছ লাগিয়েছেন, মিথ্যা কথা। এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ বানানো হাদিস আছে, তন্মধ্যে কোরআন মাজিদ 90 পারা, 30 পারা 9 শয়তান মমতাজ বেগমের কাছে প্রায় 2000 জাল হাদিস আছে। ধর্মকে বিকৃত করার জন্য লক্ষ লক্ষ হাদিস মানুষ তৈরি করেছে। আমাদের বাড়িতে 10,000-এর সিরিয়াল আছে, যে কোনো সময় দেশবাসী চাইলে আমরা 10,000-এ জাল জয়ী হাদিস পেশ করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। এ দেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যে তাফসির রয়েছে। নবীদের মাঠে গেলেন, একটি ছেলে কাঁদছে, নবী বললেন তুমি কাঁদো কেন, আমি এতিম ছেলে। নবী বললেন আমিও এতিম ছিলাম, আমি এতিমের অসুবিধা বুঝি। এই বলে তিনি কোলে নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে তুলে দিলেন, আয়েশা তাকে কোলে নিয়ে আদর করলেন, নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। বাস্তবতার সাথে হাদিসের কথার অমিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় না, বহু ভিক্ষুক ফিরে গেছে, তার বাড়িতে ভিক্ষে দেওয়ার কোনো ব্যবস্থা নেই, সেই বাড়িতে নতুন পোশাক থাকলো, এটাই বহয় কি করে। সাথে সাথে আর কোনো প্রমাণ নাই, নবীর নামে কথা মিথ্যে ছড়ানো হয়েছে, তারই ভিত্তিতে আপনারা ঈদের নামাজে নতুন পোশাক পরার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আপনার স্ত্রীর বিস্কেন শাড়ি শোকেজে থাকার পরেও ঈদের দিন নতুন শাড়ি কেনার জন্য জোরালো প্রস্তাব পেশ করেছে আপনার সামনে, এটা মিথ্যে তথ্য, মিথ্যে শরীয়ত চলছে। এই দেশের মাটিতে অসংখ্য মিথ্যা কথা আছে। আপনি যেদিন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলেন 40টা হাদিস মুখস্থ করেছিলেন, তার একটি হাদিস হচ্ছে হুবুল ওতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, এটা হাদিস নয়।
আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহর নবী আগের দুটি বাক্য ঠেকালেন, পরের বাক্য বলে তিনি বললেন বাল্লিগু আনি ওয়ালা আয়ে, আমার একটি কথা জানা থাকলে বলে দাও, কথা বলার আগে চূড়ান্ত হতে হবে কথা আমার কিনা। তারপরে তিনি বললেন বানী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই, বানী ইসরায়েলের কাহিনীও সঠিক তো নেই, এটা চূড়ান্ত হতে হবে। এদেশের মাটিতে অসংখ্য বানী ইসরায়েলের কাহিনী পেশ করা হয়েছে। আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী রাহামা মাথার চুল কেটে দিয়েছিলেন, ধরা পড়েছিলেন, ইতিহাস মিথ্যে। আইয়ুব আলাইহিসসালামের শরীরে পোকা হয়েছিল, এই তাফসীর মিথ্যে, বানী ইসরায়েলের এরূপ কাহিনী চলবে না, অসংখ্য মিথ্যা তাফসীর রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম 3 দিন 300 উট জবহ করেছিলেন, এই তাফসীর মিথ্যে। ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে কুরবানি করার সময় চোখে কাপড় বেঁধেছিলেন, এই তাফসীর মিথ্যে। ইউসুফ আলাইহিসসালামের সাথে জুলাইখার বিবাহ হয়েছিল, এই তাফসীর মিথ্যে। দাউদ আলাইহিসসালাম জনৈক মহিলার প্রেমে পড়েছিলেন, এই তাফসীর মিথ্যে। হারুত মারুত দুইজন ফেরেশতা জোহরা নামক মেয়ের প্রেমে পড়েছিল, এই তাফসীর মিথ্যে। এদেশের মাটিতে লক্ষ লক্ষ মিথ্যা তাফসীর আছে। এদেশের তাফসীর মাহফিল বন্ধ করুন। দাখিল পাস শিক্ষক আপনাদের সামনে এসে একেবারে প্রধান মুফাসসির হয়ে মিথ্যা তাফসীর করে যাচ্ছে, এই তাফসীর মাহফিল বন্ধ করুন। পেশাজীবী বক্তাদের বক্তব্য বন্ধ করুন, সিজনাল বক্তব্য বন্ধ করুন, শরীয়ত বাঁচানোর চেষ্টা করুন। 12 মাস বক্তব্য চলবে, বর্ষার সিজনেও চলবে, এটাই শরিয়া। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলেম ওলামা দেশের মাটিতে দিন প্রচার করবে, এটাই শরীয়ত। শীতকালীন মৌসুমকালীন এদেশের বক্তা পেশাজীবী হিসেবে তার জীবিকা নির্বাহের উদ্দেশ্যে আপনাদের সামনে মিথ্যা কথা বলে সকালে টাকা নিয়ে বিদায় হবে, আপনারা তাদেরকে সম্মান সহকারে বিদায় করবেন, এটা আপনাদের দিনের অপমান করা হচ্ছে। বিচারের কাঠগড়াতে যেদিন জবাব দিতে হবে সেদিন বুঝতে পারবেন শরীয়ত মিথ্যা কাকে বলে। আপনি একজন তার সহযোগী। আল্লাহ রাসূল আমাদেরকে বললেন এই তিনটি বাক্য, পরের একটি বাক্য আল্লাহ রাসূল আমাদের লক্ষ্য করে বলেন কথা বিল মানে কাজেবান এই হদ্দে সাবে কুল্লে মাসামিয়া, একজন মওলানার মিথ্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে। একজন মওলানা সাহেবের মিথ্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, একটা শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলবে। একজন মওলানা সাহেবের মিথ্যু খাওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলবে। জনৈক মওলানা সাহেব বলছেন আল্লাহর নবী কোনো বাচ্চার মাথায় হাত দিলে সেই বাচ্চার মাথা থেকে আতরের সেন্ট ছড়িয়ে পড়তো মিথ্যে কথা। জি না, এরকম তো ঘটেনি কোনোদিন না, রাসূলের নামে এই কথা তো ছড়ানো যাবে না। যে কোনো কথা, যে কোনো কাহিনী, আমরা জানি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুব ইলাই, ক্ষমা চাওয়ার এই দোয়া। আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাই, এই দোয়া তো খুঁজে পাওয়া যায় না, রাসূলের নামে আসলো কি করে? কে জবাব দিবে? ঢাকা শহরের বংশালী হচ্ছে আহলে হাদিসের মূল ভিত্তি, বংশালের সুযোগ্য জ্ঞানী মানুষই জবাব দিবে। জবাবের জন্য ঢাকা বংশালী দায়ী মূলত, আমি এটাই মনে করি। এখানে আহলে হাদিসের মাদ্রাসা আগে স্থান পেয়েছে, বংশালের মানুষেরাই ঢাকা শহরে আগে থেকে ভিত্তি স্থাপন করেছে। আমরা গ্রাম প্রত্যন্ত থেকে একেবারে পল্লী এলাকা থেকে বংশালে যখন পৌঁছি তখনই মনে করি আল হাদিস অধ্যুষিত এলাকায় পৌঁছেছি, এটা আমাদের গৌরবের বিষয়। বংশালের বড় বড় সুবিজ্ঞ মানুষ এর জবাব দিবে। যেদিন বুদ্ধি হয়েছে সেদিন থেকে দেখেছি একফিরুল্লাহ আলাইকুম সালাম দেওয়ার সময় এই দোয়া পড়ে আসি। আমার শিক্ষক চাচা মক্তবে মসজিদে আমাদের কি পিটিয়ে এই দোয়া মুখস্থ করিয়ে নিয়েছেন। এই দোয়ার ভিত্তি কোথায়? কে জবাব দিবে? জবাব দিবে কে? জবাব দেওয়ার জন্য কে প্রস্তুত রয়েছে? আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি, এদেশের এক শ্রেণীর আলেম ধর্ম বিকৃত করছে। আপনারা বিশ্বাস রাখেন তাহলে আপনারা হক পাওয়ার চেষ্টা করবেন। মাছ দিয়ে ভাত খায় মানুষ, কাঁটা ফেলে খায়, বুদ্ধি আছে, কাঁটা সহ খায় না। অতএব শরীয়ত যেটুকু যেটুকু জানতে চাইবে, যেটুকু জানতে হবে সেটুকু প্রমাণ সহকারে জানতে হবে। আমরা শুনেছি আমাদের মা চাচিরা চাচারা গ্রামে বলতেন যে শোনো,
তোমরা মহিষের কুরবানি দিও না, মহিষের গায়ে লোম কম, গরুর কুরবানি দাও, গরুর গায়ে লোম বেশি। কেন? প্রত্যেক লোম পরিমাণ লোম সমান এক নাকি হবে? মিথ্যা কথা, নবীর নামে এই মিথ্যা কথা ছড়ানো হয়েছে, জাল হাদিস। কে জবাব দিবে? কেয়ামতের মাঠে নেকির পাল্লাই এই কুরবানির গরু নারী ভড়ি সবকিছু ওই নেকির পাল্লাই চাপিয়ে দেওয়া হবে, এই হাদিস আমাদেরকে শোনানো হয়েছে। এই হাদিস মিথ্যে, এর জবাব কে দিবে? গরু দিয়ে উট দিয়ে আকিকে চলে না, এই হাদিস মিথ্যে, এটা জাল হাদিস, রাসূলের উপরে এটা বানিয়ে ছড়ানো হয়েছে, এর জবাব কে দিবে? বাচ্চার কানের পাশে আজান দিতে হবে, এ কথা সত্য, ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামা দিতে হবে, এ হাদিস মিথ্যে, রাসূল এ কথা বলেননি, এ হাদিসের জবাব কে দিবে? মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এ হাদিস মিথ্যে। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস সত্য। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এ হাদিস ঠিক। বাপ মায়ের নিচে নিকটে, বাপ মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে, এ হাদিস রাসূলের উপরে মিথ্যা আরোপ করা হয়েছে, এই জবাব কে দিবে? এই জন্য মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা যাচ্ছিলেন মেরাজে জিব্রাইল আলাইহিস সালামের সাথে, তিনি দেখলেন কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, কতগুলি লোকের জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বললেন, মান হাউলায়ে জিব্রাইল, এরা কারা যাদের জিহ্বা কেটে দেওয়া হচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হাউলায়ে খুতবায়ন উম্মাতিক, এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো তাদের জিহ্বা আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কি বুঝলেন? কি বুঝলেন আর আমি কি বুঝালাম? বুখারী শরীফের এক হাদিসে এসেছে, আল্লাহর নবী বলছেন, ইয়াউমুল কিয়ামা, মাওলানা সাহেবকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে নিক্ষেপ করার সাথে সাথে তান্দালে কক্তা বহু, মাওলানা সাহেবের নাড়ি ভড়ি সব ঝরে পড়ে যাবে। মাওলানা সাহেব ঘুরতে থাকবে তার নাড়ি ভড়ির চতুর্দিকে। আপনারা তো শহরের মানুষ, বুঝতে পারবেন কিনা, আমরা তো পল্লীর মানুষ, এ কথা খুব ভালো বুঝি। ধান মাড়ার সময়তে, গরুর পায়ে ধান মাড়ার সময়তে গরু ধানের উপরে এইভাবে ঘুরে, ধান মাড়ার সময়তে, ধান গাছ থেকে ঝরানোর সময়তে গরু ওই ধানগুলির উপরে যেভাবে ঘুরে, মাওলানা সাহেব তার নাড়ি ভড়ির চতুর্দিকে ঘুরবে। ফাজতামা আলাইহা আহলুন নার, জাহান্নামীর সেখানে জমা হয়ে বলবে, মালাক, খবর কি হুজুর, আপনার কেন অবস্থা? আনতে তামরুন নবিল মারুফ ওয়া তানহানিল মুনকার, হুজুর আপনি তো আমাদের ভালো কথা বলছিলেন, মন্দ থেকে নিষেধ করছিলেন, হুজুর আপনার অবস্থা কেন এরূপ? হুজুর তখন বলবেন, কি বলি, আমরুকুমিল মারুফ ওয়া আতিহে, আমি যে ভালো বলেছি ভালো করিনি যে, কত হুজুর ভালো করেননি এর প্রমাণ নিবেন? মিথ্যা কথা বলে ধর্ম প্রচার করে হুজুর, হুজুরকে সকালে 10,000 টাকা দিতে হয়, শতকরা 95 জন বক্তা মিথ্যুকে দেশের মাটিতে। আমি ভাঙাচুরা ভিত্তে দ্বারা যা তদন্ত চালিয়েছি তাতে আমার বুঝ, শতকরা 95 জন বক্তা মিথ্যুকে দেশের মাটিতে মিথ্যা কথার ভিত্তিতে দিন প্রচার করছে। আপনাকে সজাগ সোচ্চার হতে হবে, নইলে এই হুজুরেরা ইসলামের গায়ে ধর্মের গায়ে আগুন লাগিয়ে দিয়েছে, ধাঁধা ধাঁধা করে ধর্ম চলছে, আপনি এখন কি করবেন? আজ যদি ঢাকা শহরে খাঁটি ফার্নিচার কিনতে যান, কাঠ, ভালো কাঠের ফার্নিচার পাবেন, টাকা বেশি লাগতে পারে। আজও যদি খাঁটি সরিষার তেল কিনতে চান, তাহলে পাবেন, টাকা বেশি লাগতে পারে। কিন্তু খাঁটি ধর্ম যদি পেতে চান, তাহলে সহজ নয়, খুব জটিল। জিজ্ঞাসা করলে বলবে, বড় হুজুর বলেছেন, পীর সাহেব বলেছেন, বুজুর্গানে দিন বলেছেন, এই বলেই চলবে? বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না। মাওলানা সাহেবকে যখন বলা হচ্ছে, আপনার কেন এই অবস্থা, তখন মাওলানা সাহেব বলছেন, কি করি, আমি যে ভালো বলেছি ভালো করিনি যে। হুজুরের বাড়ি দেখেন না, হুজুরের বউয়ের কি অবস্থা, হুজুরের পায়জামাটা টাকলুর নিচে আছে এটা দেখা যায় না, হুজুরের চাকরিটা অবৈধ পয়সাতে আছে এটা দেখা যায় না, হুজুর সকালবেলাতে টাকা কম হলে রাগ করছে এটা বোঝা যায় না। শরীয়ত কি পাগল নাকি? শরীয়ত কি হাওয়াই লাড্ডু, দোনো হাত মে লাড্ডু হয় জো চাহে উসকো খা লে, জো চাহে উসকো ছোড় দে, এ শরীয়ত কি হাওয়াই লাড্ডু নাকি, হাকা বাকা লাড়ু নাকি? শরীয়ত ইচ্ছে মতো খাবে। আপনাদের সাথে ও আমাদের সাথে সংক্ষিপ্ত কথা শেষ করলাম, কোনোদিন যদি সময় সাপেক্ষে বলতে পারি
তাহলে আপনাদের সামনে বিস্তারিত কথা বলবো। প্রথমে বলা হয়েছে সময় অতীব কম। মহান আল্লাহ বলেন, ফাসাল্লি লিরব্বিক, আপনি আপনার প্রতিপালকের জন্য সালাত আদায় করুন। মহান আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নিশ্চয় সালাত নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সালাত হচ্ছে সবচেয়ে আল্লাহকে ডাকার বড় মাধ্যম। পৃথিবীতে আর কোন এত বড় মাধ্যম নাই যেই মাধ্যমে আল্লাহকে অত ডাকা যায়। নামাজ সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায়। আমি কিন্তু সালাত বলার চেষ্টা করব, যারা আপনারা শিক্ষিত মানুষ তারা জানেন যে নাউনের নামের পরিবর্তন হয় না, নাম সব ভাষাতে নামই থাকে। কোরআন বাংলাতেও কোরআন, কোরআন ইংরেজিতেও কোরআন, কোরআন আরবিতেও কোরআন। সালাত নামটি কোরআনে আল্লাহ দিয়েছেন, সালাত নামটি হাদিসে আল্লাহর নবী দিয়েছেন। সালাত পরিবর্তন হয়ে নামাজ হলো কেন, কে এর জবাব দিবে? সালাত মানে প্রার্থনা করা, আর নামাজ মানে হচ্ছে উপাসনা করা। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা। সিয়াম নামটা নবী দিয়েছেন, সিয়াম নামটা আল্লাহ দিয়েছেন। সিয়াম হচ্ছে নাউন, কেন পরিবর্তন হলো এর জবাব কে দিবে? হিন্দু উপবাস থাকে, রোজা সবাই থাকতে পারে, সিয়াম সবাই থাকতে পারে না। সূর্য ওঠার পূর্ব থেকে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। মাথায় কাপড় না দিয়ে একটা মহিলা রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। একজন মহিলা ছোট ব্লাউজ পরে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। একজন ব্যবসায়ী মিথ্যা কথা বলে ব্যবসা করে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না। সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, আর রোজা মানে হচ্ছে উপবাস থাকা। ঘুম থেকে উঠে সকালে দাড়ি চাচার পরে বাজারে যাবে, এই ছেলে রোজা থাকতে পারে, সিয়াম থাকতে পারে না? অসম্ভব হতে পারে না। শরীয়ত এরকম নয়, শরীয়ত কারো ব্যক্তিগত ইচ্ছে চলে না, সে তার নিজের গতিতে চলে। রোজা থাকা সহজ হতে পারে, সিয়াম থাকা সহজ নয়। কে এর নাম দিলে ঈদ মুবারক, এর নাম হচ্ছে ঈদুল ফিত্র, ঈদুল আজহা। কি করে কি করে, হ্যাঁ এগুলো ঈদ মুবারক। ঈদ মুবারক মানে কি, কে নাম দিল, কে জবাব দিবে? অতএব আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। সালাতের মাধ্যম দিয়ে আল্লাহকে বেশি ডাকা যায়। মহান আল্লাহ বলেন, হাফিজু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, তোমরা পাঁচ ওয়াক্ত সালাতকে ঠিক মতো আদায় করো, বিশেষ ভাবে আসরের সালাতকে ঠিক মতো আদায় করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাজ ইবনে জাবালকে পাঠালেন ইয়ামান দেশে, তখন তিনি বললেন, মাজ মনে রাখো, ইন্নাকা তাতি আহলা কিতাবিন, তুমি যাচ্ছ ইহুদি খ্রিস্টানদের নিকটে দীন প্রচার করতে। ফাদউহুম ইলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বপ্রথম তুমি মানুষকে বলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল। মানুষকে সাক্ষী দিতে হবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। সংক্ষিপ্ত সময়ের কারণে আপনার কাছে আমি কিছু বলে যেতে পারছি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এ কথা বাংলাদেশের লোকেরা বুঝে না, সৌদি আরবের লোকেরা বুঝেছিল। সৌদি আরবের লোকের মাবুদ ছিল 360 জন, সৌদি আরবের লোকের নকল আল্লাহ ছিল 360 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, না 360 জন মাবুদ চলবে না, একজন উপরে আছে তাকে মানতে হবে। তখন আত্মীয় স্বজন বলেছিল, এ কি যেমন তেমন বোধ, এ কি যেমন তেমন খারাপ, আরে ইহুদি খ্রিস্টানরা তো অন্তত 3 জন মাবুদ মানে, এ বলছে যে 3 জনও নয় মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে, এটা কি সহ্য করা যায়? একে হত্যা করতে হবে, নইলে বন্দি করতে হবে, নইলে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। তিনি বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারা বুঝেছিল, আমি বুঝতে পারি না। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এই কথা বলার পরে আপনার বাড়িতে যত মূর্তি সাজানো আছে এগুলো একটা রাখা যাবে না। আপনার বোকা স্ত্রী শোকে যে মূর্তি সাজিয়ে রেখেছে, ছবি সাজিয়ে রেখেছে, একটা একটা চলবে না। যদি আপনি রাখেন তাহলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা টিকবে না। গোলাপ শাহের মাজার টিকবে না, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এই কথা বললে এই কবর টিকে না, উঁচু কবর টিকে না, বাঁধা কবর টিকে না, ছবি মূর্তি টিকে না, কোনো দিবস পালন করা টিকে না।
হ্যাঁ দেখে মানুষের ভাগ্য পরীক্ষা করা টিকে না, কোন প্রকার শিরক টিকে না। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল এই কথা বললে নিজিচ্ছায় কোন ধর্ম চলে না। আপনি দান করলেন, মাওলানা সাহেব বললেন নারায়ে তাকবীর মারহাবা আল্লাহু আকবার জি না, অসম্ভব চলবে না, এটা হুজুরের সুন্নাত। আর রাসূলের সুন্নাত হচ্ছে কেউ যদি হুজুরের হাতে দান করে তাহলে হুজুরকে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, এটা রাসূলের দেওয়া সুন্নাত। মুফাসসির সাহেব বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুফাসসির সাহেবের কি স্টাইল, বলতে বলতে মুফাসসির সাহেব একবার বলছেন কি তার ঢং, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো জিকিরের সাথে লাগিয়ে দিচ্ছেন। মুফাসসির সাহেবের এটা জানা নাই যে জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আফজালু জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ ও আফজালু দুআই আলহামদুলিল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই পর্যন্ত শেষ না, আমি বুঝাতে পারছি না, আমি মনে হয় আপনাদের বুঝাতে পারছি না, আমি স্পষ্ট নই, আমি কিন্তু চাপাই নবাবগঞ্জের মানুষ, এই হিসেবে আমার ভাষা আপনার কাছে কিছুটা অস্পষ্ট থেকে যেতেও পারে। আপনার দিকে লক্ষ্য করে আমি পূর্ণ বুঝাতে পারছি কিনা এতে আমি সন্দেহের মধ্যে রয়েছি। আমি যদি পূর্ণ বুঝাতে না পারি তাহলে আমি সফলতা অর্জন করতে পারছি না। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকিরে চলবে না, এটা প্রথম অন্যায়। দ্বিতীয় অন্যায়, তিনি জোরে বললেন কেন, তিনি জোরে বলতে বললেন কেন? আল্লাহ বলছেন চুপে বলো, নবী বলছেন চুপে বলো, আর মুফাসসির জাহে বলছে জোরে বলো। এখন আপনারা কি করবেন দেখি, বংশালের বুদ্ধিমান মানুষ, সচেতন মানুষ, অর্থশীল মানুষ কি বলেন? আল্লাহ বলছেন চুপে বলতে হবে বাধ্য, আল্লাহর নবী বলছেন চুপে বলতে হবে বাধ্য, হুজুর বলছেন আরো জোরে বলেন, আপনি কি করবেন? অতএব রাসূলের সুন্নাত অনুপাতে চলা ছাড়া কোনো গত্যন্তর নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাজ শোনো, তারা যদি এটা মেনে নেয় তাহলে তুমি বলো ইন্নাল্লাহ কাদ ফরাজ আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 24 ঘন্টায় আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত নামাজ ফরজ করেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম আল্লাহ তাআলা সালাত ফরজ করেছেন, নবী সালাত ফরজ করেছেন, সালাত আদায় করতেই হবে। অজু করে নামাজ পড়তে হয়, পানি পাওয়া যায় না, বিনে অজুতেই সালাত আদায় করতে হবে। পানিও নাই মাটিও নাই, বিনে অজুতে বিনে তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে, যেই প্যান্টে পেশাব লেগে আছে, আর কোনো পরিষ্কার কাপড় নেই, এই পেশাবওয়ালা কাপড়েই সালাত আদায় করতে হবে। পরিষ্কারও নেই অপরিষ্কারও নেই, কোনো কাপড়ই নেই, ইরাকের কারাগারে ওই শয়তানারা উলঙ্গ করে রেখেছে ওই মুসলমান ভাইকে, ও এখন এই উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করবে, এটা এই রাসূলের আদেশ। একজন মহিলা ও পুরুষ পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করবে, পরিষ্কার নেই অপরিষ্কার কাপড় পরে সালাত আদায় করবে, পরিষ্কারও নেই অপরিষ্কারও নেই, কোনো কাপড়ই নেই, উলঙ্গ নগ্ন অবস্থায় সালাত আদায় করবে, করতেই হবে। পশ্চিম দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, পশ্চিম বোঝা যায় না, দিনে পশ্চিমে সালাত আদায় করতে হবে, শত্রু তাড়া দিয়েছে, দৌড়ানো অবস্থায় সালাত আদায় করতে হবে, দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে বিছানায় শুয়ে সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত আদায় করতে হবে না এরকম কোন পরিস্থিতি অন্তত পুরুষের জন্য নেই, মহিলার জন্য দুই একদিন কিছুদিন আছে, পুরুষের জন্য এরকম কোন সময় নাই যে সময়ে সালাত আদায় করতে হবে না এরকম কোন পরিস্থিতি নেই। মাওলানা আশরাফ আলী থানভি হানাফি রাহিমুল্লাহ একটা ফতোয়া দিয়েছেন, যদি চ ফতোয়াটি ঠিক হয়নি, তিনি বলছেন একজন মহিলার যদি অর্ধেক বাচ্চা প্রসব হয় আর অর্ধেক বাচ্চা প্রসব হতে যদি বাকি থাকে তাহলে অর্ধেক বাচ্চা নিয়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলেও তাকে নামাজ পড়তে হবে। আমরা এভাবে বলিনি, আমরা বলেছি একজন মহিলার প্রসাব বেদনা উঠেছে,
প্রসাব বেদনার সাথে সাথে যদি রক্ত সারাপ সাদা কিছু ভেঙে আসে তাহলে তাকে সলাত আদায় করতে হবে না। প্রসাব বেদনা উঠেছে এইগুলি কিছু দেখা যায় না, তাহলে এই বেদনা অবস্থাতেও তাকে সলাত আদায় করতে হবে, এটাই শরীয়ত। আমি মনে হয় বুঝাতে পারলাম না। বলছিলাম এই সংক্ষিপ্ত বিবরণে যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে। হে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে সকল দিনই ভাই ও বোনকে বিনীতভাবে বলছি, দয়া করে আপনি একটু নিজের কাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। ভুল হচ্ছে, আপনার রাত্রি দুটা তিনটায় ঘুমানো দেখে আমিও খুব কষ্ট পাই। দেখুন, জীব জন্তু পশু প্রাণী সবাই আল্লাহকে মূল্যায়ন করেন, সবাই আল্লাহকে দাম দেয়, কিন্তু আদম সন্তান আল্লাহর কোনো পাঁচ পয়সা দাম দিতে চায় না। ও একেবারে এশার সলাতের পরে ঘুমানোর কথা ছিল, ঘুমাচ্ছে রাত দুটার সময় তিনটার সময়, সবাই টিভি ভিসিআর নিয়ে ব্যস্ত, সকাল আটটায় উঠছে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে কিছু চাইতে হবে, প্রার্থনা করতে হবে, ক্ষমা চাওয়ার কিছু কথা বলতে হবে, এটা কেউ পরোয়া করে না, ভেবে করা উচিত ছিল। সংক্ষিপ্ত বিবরণ, যারা সলাত আদায় করে না তারা কেমন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি ইচ্ছাকৃত সলাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বলেন, বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরে তারকুস সলাহ, যারা সলাত আদায় করে আর যারা সলাত আদায় করে না, এদের পার্থক্য হচ্ছে যারা সলাত আদায় করে তারা মুসলমান, যারা সলাত আদায় করে না তারা কাফের। আল্লাহ রাসূল এভাবে বলছেন। আসাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লায়রান তারকু কুফুন গায়রা সলাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী সাথীরে সলাত ব্যতীত অন্য কিছু ছেড়ে দিলে কাফের মনে করতেন না, কিন্তু সলাত ছেড়ে দিলে কাফের মনে করতেন। এই বাচ্চা যারা বসে আছেন তারা একটু খেয়াল করবেন, কোনো বাচ্চা যেন নড়াচড়া না করে, এমনকি আশেপাশে যারা আছেন তাদের প্রতি একটু খেয়াল করবেন, কোনো মানুষ যেন হাঁটাহাঁটি না করে। বিনীত অনুরোধ করছি, আপনার জরুরি প্রয়োজন থাকলে দয়া করে একটু সরে পড়ুন, আপনি একটু দূরে গিয়ে আপনার প্রয়োজন সারার চেষ্টা করুন। আমি আপনার একজন মেহমান, আপনি আমাকে মূল্যায়ন করার চেষ্টা করুন, আপনাকে আমি সম্মান করার চেষ্টা করব। আপনি যদি হেঁটে বেড়ান তাহলে আমি বুঝবো আপনি আমাকে অপমান করছেন। যারা আজকে দিনই বৈঠকে উপস্থিত হয়নি তাদের প্রতি আমি দুঃখিত, যারা আজকে দিনই বৈঠকে উপস্থিত হয়নি, যারা আশেপাশের বাড়িতে বসে আছে ঘুমিয়ে আছেন তাদের প্রতি আমি দুঃখিত, বিচারের কাঠগড়া আমি তাদের দেখে ছেড়ে দেব। শুধু চাঁপাই নবাবগঞ্জ থেকে আমি দিন প্রচারের জন্য আসবো, এখানে আমি কোনো মিথ্যা কথা বলতে আসিনি, আমি ব্যক্তিগত কোনো কথা বলতে আসিনি, এখানে আমি কোনো কিস্সা কাহিনী বলতে আসিনি, আপনার দরজা আমি এসেছি, আপনি বাড়িতে ঘুমিয়ে আছেন কেন, আপনি কি মনে করছেন? আমি মনে করছি আপনি আমার সাথে অন্যায় আচরণ দেখালেন। বলছিলাম হে আমার দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়ুকিমুস সালাহ ওয়া ইয়ুতুজ যাকাত, আমাকে বলা হয়েছে মানুষের বিরুদ্ধে আমি যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে এবং যতক্ষণ পর্যন্ত সলাত আদায় না করবে। যারা সলাত আদায় করে না তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব। যারা সলাত আদায় করে না, নারী হোক পুরুষ হোক, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ চালিয়ে যাব, মারব না হয় মরব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সলাত আদায় করলো আসামু মিন্নি দেমাহুম মালাহুম, যারা সলাত আদায় করলো তারা তাদের রক্তকে তারা তাদের অর্থকে নিরাপদে করে নিল। এর বাক্যের অর্থ আপনি কি বুঝলেন? যারা সলাত আদায় করে না তাদের অর্থ লুটে নেওয়া যায়, যারা সলাত আদায় করে না তাদের রক্ত বৈধ। আল্লাহ রাসূল বলছেন, যারা সলাত আদায় করলো তারা তাদের অর্থকে তারা তাদের সম্পদকে রক্তকে নিরাপদে করে নিল। তাই তো সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেছেন, যারা সলাত আদায় করে না তাদের কুরবানি করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, যারা সলাত আদায় করে না তাদের জেলখানায় বন্দি করতে হবে। আরবি বিদ্বানগণ বলেছেন, বর্তমান আরবি বিদ্বান বলছেন, যারা সলাত আদায় করে না, স্ত্রী করে স্বামী করে না, বিবাহ থাকবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে, বলাই লাগবে না, এমনিতে বিবাহ কেটে গেছে।
স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না। বর্তমান আরবি বিদ্বানেরা এসব হাদিস পেশ করে বলছেন যে একজন সালাত আদায় করে একজন করে না, এতে বিবাহ থাকবে না, বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাবে, বিবাহ কেটে যাবে, তালাক দেওয়া লাগবে না, কাজীর কাছে যাওয়া লাগবে না, এমনিতেই শেষ। আমরা আপনাদের সতর্ক করার জন্য বলছি, হ্যাঁ আমার উপস্থিত বৈঠকের দিনই ভাই, যারা সালাত আদায় করে না তারা মহা পাপী, যারা সালাত আদায় করে না তারা বড় পাপী, সালাত আদায় করেননি অতীতে আপনি আজ থেকে তোবা করে ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে বলুন, প্রতিপালক তোমার সাথে জড়িত পাপ সহজেই ক্ষমা হয়, অতএব তোমার দরবারে অনুতপ্ত সহকারে ক্ষমা চেয়ে বলছি, আর কোনোদিন সালাত আদায় কর ছালো সালাত ছাড়বো না, অতীতের কারণে তুমি আমাকে ক্ষমা করো, ভবিষ্যতে তুমি আমাকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। সালাত যেহেতু আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ সহজেই ক্ষমা হবে বলে আশা করা যায়, গীবাত আল্লাহর সাথে জড়িত পাপ নয়, মানুষের সাথে জড়িত পাপ, বড় ছেলেকে এই বাড়িতে লিখে দেওয়া হয়েছে আর ছেলে মেয়েকে লিখে দেওয়া হয়নি, এটা হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ, এইগুলো তোবা করে ক্ষমা হয় না। আমি বংশালের একজন কসাই, কসাইখানাতে গোস্ত আমি বিক্রি করি, প্রত্যেক ডাঁড়িতে 100 করে গোস্ত কম দিই, এটা তোবা করে ক্ষমা হবে না। যত মানুষকে গোস্ত কম দেওয়া হয়েছে সমস্ত মানুষকে গোস্ত ফেরত দিতে হবে, সবার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, অন্যথায় এই পাপ ক্ষমা হবে না। এটা খুব জটিল ও কঠিন, মানুষের সাথে জড়িত পাপ উপরে ক্ষমা হয় না, মানুষের সাথে জড়িত পাপ উপরে ক্ষমা হয় না। আপনি আমার বদনাম করেছেন, গীবাত করেছেন, হজ করতে গিয়ে বলছেন কাবা ঘরের গিলাপ ধরে, আল্লাহ আমি উমুকের বদনাম করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আজীবন ক্ষমা চেয়ে আল্লাহ ক্ষমা করবেন না, এরকম পাপ তিনি ক্ষমা করবেন না ঘোষণা করে দিয়েছেন। বলছিলাম সালাত আদায় করিনি যে আল্লাহর সাথে জড়িত পাপ, আমার আজকে 50 বছর বয়স, আল্লাহর নবী বলেছেন সালাতের জন্য কোনো সময় নাই, ফরজ সালাতের জন্য কোনো সময় নেই, আমি প্রতিদিন সালাত আদায় করি, আজকে রাত্রে 2টায় ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখছি যে সকাল 9টা বেজে গেছে, আমরা কিন্তু ছোট থেকে শুনেছি যে ফজরের সালাত যদি ছুটে যাই তাহলে পরের দিন ফজরের টাইমে পড়তে হবে, আর মধ্যখানে পড়া যাবে না, আল্লাহ নবী বলছেন জিনা যখনই স্মরণ হবে তখনই পড়ো, যখনই ঘুম ভাঙে তখনই পড়ো, যদি সকাল 9টায় ঘুম ভাঙে 9টায় ফরজ ফজর 9টায়, যদি 7টায় ঘুম ভাঙে ফজর 7টায়, যদি সূর্য ওঠার সময়তে ঘুম ভাঙে ফজর সূর্য ওঠার সময়, আমি মনে হয় বুঝাতে পারছি না, ফরজ সালাতের কোনো সময় নেই, যখনই আপনি বুঝতে পেরেছেন যে আমার সালাত ছুটে গেছে এটা তখনই আপনি পড়ুন যখন সময় পেয়েছেন, যার জন্য আল্লাহ রাসূল বলছেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া মাবনু সাবিসিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনা আশরি সিনিনা, পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর, 10 মাস 10 দিন পেটে রাখতে পারলেই মা হওয়া যায় না, 2 বছর দুধ পান করালেই মা হওয়া যায় না, 5 বছর তেল কাজল দিয়ে মানুষ করলেই মা হওয়া যায় না, 14 বছর 20 বছর 25 বছর যাবত ছেলে মেয়ের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করলেই বাপ হওয়া যায় না, বাপের কাজ মায়ের কাজ, 7 বছর বয়সেই ছেলেকে সালাত আদায়ের জন্য বলতে হবে, শিরক সম্পর্ক অবগত করতে হবে, বাড়িতে ঢুকলে সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে, কলিং বেলে যদি সালাম থাকে কলিং বেলে আঙ্গুল দেওয়ার সময়তে বলতে হবে আসসালামু আলাইকুম, ছেলে মোবাইল বাড়িতে 8-10টা রিং হচ্ছে টিপেই ছেলে বলছে হ্যালো, জি না ও তো কুকুরকে ডাকা বুদ্ধি, হ্যালো কেন, আসসালামু আলাইকুম, এবার আপনার সাথে আমার একটু কথা, আপনি বলেন যে হ্যালোতে 1% হাফ কল্যাণ আছে, আর আমি বলছি যে আসসালামু আলাইকুমে 100% কল্যাণ আছে, আর আপনি বলেন যে 101-এর অর্ধেক আছে, হ্যালোতে অর্ধেক আছে বলেন দেখি কল্যাণ, আমি বলছি যে আসসালামু আলাইকুমে 100% কল্যাণ আছে, আর আপনি এখন বলেন যে 101-এর অর্ধেক আছে হ্যালোতে, তা আপনি এটা গ্রহণ করলেন কেন, আপনার ছেলে করে কেন, আপনার মেয়ে করে কেন, আপনি পিতা কিসের, বুঝাতে পারলাম না, দুঃখিত। আল্লাহ রাসূল বলছেন আর-রাজুল সাইয়্যিদ ওয়াল মারাতু সাইয়্যিদা, আপনি হচ্ছেন কর্তা, আপনি হচ্ছেন নেতা,
আপনার স্ত্রী হচ্ছে কর্ত্রী, আপনার স্ত্রী হচ্ছে নেত্রী, বাড়িতে আপনার স্ত্রী হচ্ছে কর্ত্রী আর আপনি হচ্ছেন কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যেই তাকে বলে কর্তা। আপনি সকালে উঠে ব্যবসায়ী মানুষ, 10টার সময়তে দোকান খুললেন, রাত 10টায় এসেছেন, এই যে আপনি দীর্ঘ সময় থাকলেন এতে আপনি কর্মী। আপনি ঘুম থেকে উঠে ছেলেকে বলেছেন এই উঠো সালাত আদায় করো, আপনি কর্তা না? বুঝাতে পারছি না আমরা। আপনার স্ত্রী ঘুম থেকে উঠে থালা প্লেট পরিষ্কার করছে, এতে আপনার স্ত্রী কর্ত্রী। আপনার স্ত্রী ঘুমানোর সময়তে বলবে বৌমাকে বেটিকে, এই শোনো ডান কাতে শো, দুয়া পড়ে শো, ঘুমে যদি দেখো খারাপ স্বপ্ন তাহলে কাত সাইড পরিবর্তন করো, ডান কাতে থাকলে বাম কাতে হও, চিত হয়ে থাকলে ডান বামে হও, বাম দিকে হালকা থুথু নিক্ষেপ করো। ঘুম থেকে উঠে যদি দেখো কুকুর চিৎকার করছে নাউজুবিল্লাহ বলো, গাধা চিৎকার করছে নাউজুবিল্লাহ বলো, যদি দেখো মোরগ ডাকছে তাহলে বলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিক। আপনার স্ত্রী মা হিসেবে দায়িত্ব পালন করে না, আপনার স্ত্রী ভাতের পাতিল থেকে ভাত বের করতে জানে না, মনে করবেন আব্দুর রাজ্জাক সাহেব কষ্ট দিলেন, আমার স্ত্রী 50 বছর থেকে সংসার করে আছে, করে আসছে, জি না আমি বলছি ঠিক, ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবালে বরকত কমে যাবে, এক পাশে চামচ ডুবালে বরকত বেশি হবে। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করে দেখুন কি করে, গামলাতে ভাত উঠিয়েছেন, চামচ যদি গামলার মাঝামাঝিতে ডুবিয়ে ভাত উঠান তাহলে গামলার বরকত কমে যাবে, যদি এক পাশে ডুবান তাহলে বরকত বেশি হয়ে যাবে, পাতিল ঢাকতে হবে। আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে জানালা বন্ধ করে না, বিসমিল্লাহ বলে তার বাচ্চাকে দুধ খাওয়ায় না, আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে বাচ্চাকে যতদিন দুধ খাইয়েছে ততদিন শয়তান দুধ খেয়েছে, বুঝাতে পারলাম না? আপনার স্ত্রী বিসমিল্লাহ ছাড়া আপনার বাচ্চাকে যতদিন দুধ খাইয়েছে ততদিন এই দুধ শয়তানও খেয়েছে, নিশ্চিত খেয়েছে, অবধারিত খেয়েছে, নবী বলেছেন খেয়েছে, অতএব খেয়েছে। নবী বলেছেন যে খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না সেই খাদ্য শয়তান খায়, অতএব আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াতেও জানে না, দুঃখিত। আপনার পরিবার কিভাবে ঠিক হতে পারে, যার জন্য আপনার স্ত্রীকে কর্ত্রী হওয়ার জন্য বলছি আর আপনাকে কর্তা হওয়ার জন্য বলছি, নইলে এই পরিবেশ রক্ষা করা যাবে না। বলছি সলাত ছেড়ে দেওয়া মহাপাপ, সলাত ছাড়লে মানুষ বড় পাপী হয়ে যায়, আপনারা সলাত আদায়ের চেষ্টা করুন। পরের সংক্ষিপ্ত বিবরণ, যারা সলাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না এরা কেমন, প্রত্যেকটা কথা হিসাব করতে হবে। যারা সলাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না এরা কেমন? মহান আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা ঠিক মতো সলাত আদায় করে না, করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না, ওদের থাকার জায়গা জাহান্নাম, ওদের থাকার জায়গা ওয়াইল নামক জাহান্নাম। সলাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না। একদিন আল্লাহর রাসূল বললেন সবচেয়ে বদ চোর সলাত চোর, সবচেয়ে বদ চোর নামাজ চোর, টাকা চোরও চোর, গরু চোরও চোর, কিন্তু আল্লাহ রাসূল বলছেন না যে ও সবচেয়ে খারাপ চোর, সবচেয়ে নিকৃষ্ট চোর, সবচেয়ে বদ চোর, সবচেয়ে খারাপ চোর হচ্ছে সলাত চোর। সাহাবীরা বললেন এ কি কথা আল্লাহ রাসূল, মানুষ কি সলাত চুরি করতে পারে? সলাত কি চুরি করা বস্তু? কি বলছেন আল্লাহর নবী আমরা বুঝতে পারছি না। আল্লাহ রাসূল বলেন শুনো মানলাম ইতু মরুকু হাওলা সুজুদাহা, যারা রুকু সিজদা ঠিক মতো আদায় করে না এরাই হচ্ছে নামাজ চোর, এরাই হচ্ছে সবচেয়ে বদ চোর, এরাই হচ্ছে নিকৃষ্ট চোর। রুকু সিজদা ঠিক মতো আদায় না করলে সলাত হবে না। এক ব্যক্তি মসজিদে ঢুকে দূরে কাজ সলাত আদায় করলো, দেখেন পাশে কণ্ঠ আওয়াজটা আসলো কিসের, খুব খেয়াল করে থাকবেন আশেপাশে দুইজন দাঁড়িয়ে কোনো জায়গাতে যেন গল্প না করে, যে কোনো জায়গাতে দুইজন বসে গল্প করলে সে গল্প ভেঙে দেওয়ার চেষ্টা করুন। এক
একজন মুসল্লি মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল, আল্লাহ রাসূল বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আমার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল, আল্লাহ রাসূল বললেন সাল্লে সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। আল্লাহ রাসূল লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল, আল্লাহ রাসূল বললেন সাল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে আল্লামনি কাইফাউ সাল্লি, আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না, কিভাবে সালাত আদায় করতে হবে তা বলে দেন। আমি আপনাকে বলছি আল্লাহর নবী বললেন না যে তুমি তো সালাত আদায় করেছো কিন্তু খুব একটা ভালো হয়নি, এই জন্য ভালোভাবে করো, এইভাবে তিনি বললেন না। তিনি বলছেন যে তুমি সালাত আদায় করো, তুমি করনি, অথচ নগদ লোকটি তিন তিনবার সালাত আদায় করেছে। না, আমি মনে হয় বুঝাতে পারলাম না। আল্লাহর নবী তাকে যদি বলতেন যে তুমি সালাত আদায় করেছো খুব একটা ভালো হয়নি, তাহলে আমরা বুঝতাম যে কিছু নেকি পাবে, কিন্তু সরাসরি একবার না করে দিলেন, তুমি সালাত আদায় করোইনি। বোঝা যাচ্ছে সালাত আদায়ের পদ্ধতিতে ভুল হলে আল্লাহ নেকি দিবেন না, তা আল্লাহর রাসূল নাকচ করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল এক বৈঠকে বললেন শুনো আলী, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই নয়, তুহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তোমরা তোমাদের সালাতকে তাদের সালাতের তুলনায় একেবারে কম মনে করবে, সিয়ামাকুম মা সিয়ামিহিম, তারা এত রোজা রাখে, এত সিয়াম পালন করে, তোমাদের সিয়াম তোমাদের রোজা তাদের কাছে কিছুই নয়, তারা খুব বেশি বেশি সিয়াম পালন করে, আমালাকুম মা আমালিহিম, তোমরা তোমাদের তাসবিহ তাহলিল জিকির আজকার তাদের কাছে কিছুই নয়, তারা এত তাসবিহ তাহলিল করে, তাসবিহ দানা হাতে করেই থাকে, তাসবিহ দানায় তাসবিহ গুনলে নবীকে অপমান করা হবে, আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে, প্রমাণে চারটি সহি হাদিস আছে, তার একটি সহি হাদিস হচ্ছে ডান হাতে তাসবিহ গণনা করতে হবে, তার একটি সহি হাদিস হচ্ছে আঙ্গুল বিচারের কাঠ গড়াতে কথা বলবে, আঙ্গুল বিচারের কাঠ গড়াতে বলবে আল্লাহ আমার মাধ্যমে লোকটি তাসবিহ পাঠ করেছে, দয়া করে তুমি একে ক্ষমা করে দাও। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা রাসূলের সুন্নাত নয়। আল্লাহ রাসূল বলছেন তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, তোমাদের জিকির তাদের কাছে কিছুই নয়, তোমাদের সালাত তোমাদের নামাজ তোমাদের রোজা তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই নয়। শোনো আলী, ইন্নামা তাজুদুনা ফাক্তালুহুম, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের কুরবানি করো, আইনামিল আজরালে মান কাতালাহুম, যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে, যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। নেনে ব্যাথ এক শ্রেণীর নামাজিকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন, এক শ্রেণীর রোজাদারকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন, এক শ্রেণীর জিকির আজকারকারীকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন। আমি এখন যদি আপনাকে বলি এই তাহলে আপনি কষ্ট পাবেন, আপনি হাদিসটি বুখারী মুসলিমের নিজে পড়ে দেখুন, বিবেচনা করুন, চিন্তা ভাবনা করুন, ওই যুগ আর নেই যে যুগে আপনার সামনে আমি ধুলা ছিটিয়ে চলে গেলাম চোখের সামনে, এখন বুখারী বাংলায় মুসলিম বাংলায় আবু দাউদ নাসাঈ তিরমিজি সব বাংলায়, আপনিও কালকে সকালে এই হাদিসগুলি পড়ে দেখতে পারেন, আপনি যাচাই বাছাই করুন, আপনি বিবেকবান মানুষ, আপনার বিবেকের সামনে একটা অহেতুক কথা বলে চলে যাব এটা হয় না, ওই সময় পার হয়ে গেছে, এখন নগদ বুঝার সময় এসেছে। আল্লাহ রাসূল বলছেন আলী শোনো, তাদেরকে যদি তোমরা হত্যা করতে পারো, যে ব্যক্তি হত্যা করতে পারবে সেই সবচেয়ে বেশি নেকি পাবে। তাহলে বোঝা যাচ্ছে যে সব সালাত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হওয়া তো দূরের কথা, ওই ব্যক্তি হচ্ছে হত্যার যোগ্য, কেন ওইভাবে সালাত আদায় করে রাসূলকে অপমান করেছে। যদিচ এদের একজন বড় মাওলানা মাওলানা আব্দুর খুলনা বলছেন এই দল সে দল, এ দল টুঙ্গির দল, আমরা এ কথা বলতে চাচ্ছি না, সারা তারা যাই যাই হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, আপনার সালাতটা ঠিক হচ্ছে কিনা আপনি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন, এটা আমার অনুরোধ।
সংক্ষিপ্ত বিবরণে বলছিলাম, হে আমার উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই ও বোন, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করলে ওই সালাত হবে না। এখানে একটা গুরুত্ব পেশ করতে গিয়ে আর একটি কথা বলছি, আসরের টাইমে আল্লাহ রাসূল এরকম গিলাস হাতে করে পানি পান করে নিয়ে বললেন, দেখো এটা রমজান মাস, আমি সিয়াম ছেড়ে দিলাম, আসরের সালাতের পরে আমি রোজা সিয়াম ছেড়ে দিলাম, তার মানে তোমরাও ছেড়ে দাও। কিছুক্ষণ পরে রাসূলের কাছে সংবাদ পৌঁছিল, এখনো কিছু লোক সিয়াম আছে, তাদের দাবি যারা পারে না তারা ছেড়ে দিবে। আমরা তো পারি, আমাদের কি অসুবিধে, আমরা কেন ছাড়বো? আল্লাহ রাসূল বললেন, উলাইকা হুমুল ওসাতো, যারা এখন রোজা আছে ওরা নাফরমান, যারা এখন রোজা আছে ওরা নাফরমান। কি বুঝলেন? হাদিস তো বুখারী মুসলিম, তার মানে রোজা আছে সিয়াম আছে কিন্তু রাসূলের পদ্ধতিতে হয়নি, মানে রাসূল বলেন এখন সিয়াম ছেড়ে দাও, এখন আর নেকির কাজ নাই, আমাকে মানতে হবে, এটা হলো নেকি, আমাকে মানতে হবে, এটা নেকি, বেশি ইবাদতের নাম নেকি নয়, আমার কথা মেনে চলতে হবে, এরই নাম নেকি। বুজুর্গানে দিনের দহায় দিয়ে ধর্ম চলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিয়েই মাত্র ধর্ম চলে, অন্য মানুষের কথা দিয়ে চলে না। যেখানে যেটুকু পড়বেন, যেখানে যেটুকু করবেন, সেখানে সেটুকু প্রমাণ সহকারে করুন। ইমাম সাহেবকে বলেন, মাওলানা সাহেব আমি তো বাড়িতে ছিলাম না, আমার ছেলে হওয়া 7 দিন পার হয়ে গেছে, তো আজকে আঁকিকে কি করব? তো বলছেন 14 দিনে করেন, 21 দিনে করেন, আপনি খালি একটু বলেন যে ভাই একটু হাদিসটা লিখে বাংলা অনুবাদ করে হাদিসটা ঠিক কি বেঠিক দয়া করে লিখে দিবেন, আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ অত কিছু বুঝি না, আপনাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই, 7 দিন পরে আসুন, দেখুন হুজুর খালি আনছান আনছান করে, হুজুর শুধু কেমন কেমন করে, হুজুরের কাছে লিখিত চেয়েছেন যে এদেশের ধর্মের ব্যাপারে ধার্মিক মিথ্যে ধার্মিককে যদি আপনি ঠেকাতে চান তাহলে লিখিত প্রমাণ চান, সহজে ঠেকানো যাবে, তাছাড়া সহজে ঠেকানো যাবে না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই, মর্মে আরেকটি হাদিস না বললে আগাতে পারছি না, সেই হাদিসটি হচ্ছে এই, তিনজন ব্যক্তির দল, তিনজনের এক দল রাসূলের স্ত্রীদের নিকটে আসলো, এসে বলল রাসূল কিভাবে ইবাদত করতেন আমাদেরকে বলো। ফালাম্মা উখবেরু বিহা, যখন রাসূলের ইবাদত পেশ করা হলো তিনি এই এই ইবাদত করতেন, তখন তারা বলল, আইনা নাহানু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ও মা তাআখারা, আমরা কোথায়, রাসূল কোথায়, রাসূলের আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ সব ক্ষমা করা হয়েছে, আমাদের তো আর ক্ষমা করা হয়নি, রাসূল অল্প ইবাদত করলেই চলে, আমাদের চলে না, আমাদের একটু বেশি করতে হবে, আমাদের এনা এনা আমাদের বেশি করতে হবে, রাসূলের সমান ইবাদত করলে চলবে না। তিনজনের একজন বলল, আম্মা না উসাল্লি লাইলা আবাদ, আমি সারা রাত্রি সালাত আদায় করব, ঘুমাবো না। অপরজন বলল, আনা সুমুন নাহারাল উফতির আবাদ, আমি প্রতিদিন সিয়াম পালন করব, কোনোদিন সিয়াম ছাড়বো না। অপরজন বলল, ফালা তাযাওয়াজ, আমি বিবাহ করব না, বিবাহ করলে সাংসারিক ঝামেলা আসবে, ছেলে মেয়ে হবে, টাকা পয়সার সমস্যা লাগবে, ওই ওই ঝামেলাই বাদ। এখানে কথার মধ্যে আরেকটা কথা এসে ঢুকেছে, মনে কিছু নিয়েন না, ছেলে কম নিলে ইহকালে একটা লস, পরকালে একটা লস, আজকের যিনি সভাপতি ইনি জ্ঞানী গুণী মানুষ, সেই জন্য আমার অন্তরটা খুব খুশি, আজকে আমাকে কথা বলতে খুব ভালো লাগছে, কেননা আমার কথাগুলি তার মুখস্থ আছে, তিনি একজন সুপণ্ডিত মানুষ। শুনুন, আল্লাহর নবী বলছেন সন্তান কম হলে দুইটা লস, যত সন্তান বেশি হবে টাকা পয়সা বেশি হবে, আল্লাহও বলেছেন নবীও বলেছেন, সন্তান আদি বেশি হলে টাকা পয়সা বেশি হবে, এটা আল্লাহর বিধান, সন্তান কম হলে টাকা কম হবে, ইহকালীন লস।
পরকালীন লস। আল্লাহর নবী বলেছেন কোন বাচ্চা ছেলে যদি মারা যায় তাহলে বিচারের কাঠগড়াতে বাপের এই কাপড় ধরে নিয়ে বলবে, আল্লাহকে আল্লাহ আমার বাপ মাকে জান্নাতে না দেওয়ার পূর্ব পর্যন্ত আমরা জান্নাতে যাব না। বাচ্চা বেঁকে বসবে। বুখারী মুসলিমের হাদিস, বাচ্চা বলবে আমার পিতা মাতাকে জান্নাতে দেন তারপরে। এখন আপনার ছেলে মেয়ে তো মাত্র দুইটা, কয়জন মরে কয়জন থাকে? আপনারা কিন্তু আট দশ ভাই বোন সবাই যত এখানে আছেন সবাইকে যদি বলি আপনারা কয়জন, তো কেউ বলবেন পাঁচ সাত আট দশ এরকম, আর আপনার কয়টা? দুইটে তিনটে। তাহলে কয়জন মরে কয়জন থাকে? লস এখানে হচ্ছে, হে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করুন। তিনি বলেন সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আল্লাহু আকবার বলে সালাত শুরু করবেন। সালাত শুরু করার সময়তে দুই পায়ের মাঝে অর্ধ হাত এক বিঘত মতো ফাঁক থাকবে, স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত নয়। পাশে আর একজন দাঁড়ালে পায়ে পা মিলিয়ে দাঁড়াতে, ভারসাম্য বজায় রাখতে যতটুকু দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হয় ততটুকু রাখতে হবে। কিন্তু ওরা বলেছে, ওই যে যারা বলেছে ভোট দাও বুবু জান্নাত পাবা বুবু, ওরা যে বলেছে বুবু ভোট দাও, ওরা কিন্তু বলেছে যে দেখো দুই পায়ের গোড়ালি এভাবে লাগিয়ে রাখিও। কেন লাগিয়ে না রাখলে? লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে থাকবে, নাউজুবিল্লাহ। বড় নোংরা কথা বলেছে, সাবধান। মহিলা পুরুষ একই ব্যাপার, ভারসাম্য বজায় রাখার জন্য দুই পায়ের মাঝে যতটুকু ফাঁকা রাখা প্রয়োজন ততটুকু ফাঁকা রাখবেন। আল্লাহ আকবার বলে হাতের আঙ্গুলি জমা জমা করে কাঁধ সামনাসামনি, কাঁধের লতি সামনাসামনি হাত উঠাবেন, এইভাবে থুতনির নিচে নিয়ে আসবেন না, কান ধরবেন না। একাধিক সহিহ হাদিস, কাঁধ সামনাসামনি, এই আল্লাহ আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো শব্দ চলবে না, সশব্দে নিয়ত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হবে, সশব্দে নিয়ত করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে। আল্লাহ রাসূলকে উপেক্ষা করে কেউ আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, এটা ভুল পদ্ধতি। অতএব আল্লাহ আকবার বলার পূর্বে কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ হবে না, জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলার পূর্বে কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ হবে না। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিতে পারেন, সহিহ হাদিস। আর একটু আগে বাড়িয়ে বাহুর উপরে বাহু দিতে পারেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন, নাভির নিচে রাখার তিনটি হাদিস আছে যা গ্রহণীয় নয়। অতএব বুকের উপরে রাখুন। আপনি বলুন আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, হে আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পূর্ব এবং পশ্চিম যেমন লক্ষ লক্ষ মাইল দূরত্বে রয়েছে, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবিযু মিনাদ দানাস, হে আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা ইগসিল খাতায়া বিল মা'ই ওয়া সাল জাল বারাদ, হে আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মারদুদ বিদাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করছি। ওয়াইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাও যে পথ সহজ সরল সঠিক, যাদের প্রতি তুমি দয়া করেছো অনুগ্রহ করেছো তাদের পথ তুমি দেখাও। গাইরিল মাগযুবি আলাইহিম ওয়ালাযাল্লিন, যারা ভ্রান্ত যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছো তাদের পথ তুমি দেখায়ও না। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু নাম আরম্ভ করছি। যে কোনো একটি সূরা, আল কারিয়া মহা দুর্ঘটনা, মাল কারিয়া মহা দুর্ঘটনা কি, ওমা আদরাকা মাল কারিয়া, হে নবী আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষেরা কীট পতঙ্গের নয় বিক্ষিপ্ত হয়ে পড়বে। অথা কুনুল জিবালো কালাহিনিল মামফুস, যেদিন পাহাড়গুলি ধুলিত তুলার নেই একবারে বিক্ষিপ্ত হয়ে
আকাশে উড়ে যাবে, ফাম্মা মান সাকলাত মাযিনুহু ফাওয়া ফি শাতির রাজিয়া, যার নেকির পাল্লা ভারী হবে তার জীবিকা নির্বাহ অতিব সুখ স্বাচ্ছন্দ্যময় হবে, আম্মা মান খাফাত মাযিনুহু ফাল্লুহাবিয়া, যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর জাহান্নাম। আমাদরাকা মাহিয়া, হে নবী আপনি কি বলতে পারেন গভীর গহ্বর সেই জায়গাটি কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এই বলে আল্লাহু আকবার বলে হাত খুলে দিয়ে ওই পর্যন্ত উঠাবেন, হাতের আঙ্গুল জমা জমা থাকবে, আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে, আঙ্গুলের তালু পশ্চিমমুখী থাকবে। এই বলে আপনি রুকুতে চলে যাবেন, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আপনার এই কোমর থেকে এই সামনের অংশ একেবারে সোজা হয়ে থাকবে, এই পিঠের লম্বা হাড়, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস আঙ্গুল খুলে খুলে রেখে আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে, তিনবারের হাদিস ঠিক নয়, দশবারের হাদিস ঠিক নয়, নইলে আপনি বলতে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফেলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে পবিত্রতা বর্ণনা করছি, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও, যতবার ইচ্ছে। এরপরে যত দোয়া আছে আপনি বলতে পারেন সামি আল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, আকাশ পরিমাণ প্রশংসা, জমিন পরিমাণ প্রশংসা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই মোর পরিমাণ প্রশংসা, মিলামা শয়তামিন সাইদ বাদত, তুমি কত প্রশংসা চাও তা আমি জানি না, তুমি যত চাও তত তোমার প্রশংসা। এই বলে আপনি সিজদায় চলে যাবেন। উল্লেখ্য যে এতদিন পর্যন্ত যেভাবে সিজদা দিচ্ছিলেন আজকে তার থেকে একটু নাক কপাল আগিয়ে রাখবেন 8-10 আঙ্গুল, যেন পিঠের লম্বা হাড় একেবারে সোজা হয়ে যায়। আপনি দুই কোলকে উঠিয়ে রাখবেন। ওই বোনেরা কিন্তু বলে গেছে আপনার স্ত্রীকে যে সিজদায় যখন যাবা তখন একবারে মাটিতে পড়ে যাবা, হাতি যেমন পড়ে যায় আটোশট হয়ে সিজদা করবা, এই সিজদায় সলাৎ হবে না। ওই যে সবচেয়ে বজ্জর বলা হয়েছে রুকু এবং সিজদায় এই চুরি করে, এটা একটা সিজদা, আপনি দুই কোণে উঠে রাখবেন। নারী পুরুষ একই ব্যাপার, যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হতে পারে, আঙ্গুল জমা জমা থাকবে, দুই কানের পাশে থাকবে, নাক কপাল মাটিতে লাগানো থাকবে, মাটিতে যাওয়ার সময় হাত আগে রাখবেন, পা পরে রাখবেন। আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে, নইলে আপনি বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, নইলে আপনি বলবেন আল্লাহুম্মা ফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়া ওয়ালাহু আখরাহু ওয়া নিয়াতু হাসিররা, হে আল্লাহ তুমি আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ জীবনে যত পাপ করেছি সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও। সিজদা থেকে উঠে আপনি বলবেন আল্লাহুম্মা ফিরলি ওয়া রহমনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়া আরজুকনি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে রুজি দাও, আমার প্রতি দয়া করো, আমাকে সঠিক পথ দেখাও। আর আপনি দোয়া আছে পড়তে পারেন, আবার সিজদা যাবেন, আবার সিজদা থেকে উঠে আর এক রাকাত পড়বেন, এ হলো দুই রাকাত। যদি আপনার আত্মাহেতর বৈঠক হয় তাহলে বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা হয়ে হাঁটুর উপরে থাকবে আর ডান হাত ওইরকমই থাকবে, তবে ডান হাতের অবস্থা হচ্ছে এই দুটি আঙ্গুল জমা করে নেবেন, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রেখে এইভাবে গোলাকার করে ধীর গতিতে আঙ্গুল নড়াতে থাকবেন, একবার আঙ্গুল উঠাতে হবে। এর প্রমাণে পৃথিবীতে কোনো ভুয়া হাদিসও নেই। কিভাবে চলে আসলো তা জবাব দিতে পারবো না, জবাব আপনাদের দিতে হবে। ঠিক ওই দুয়ার মতো একবার আঙ্গুল উঠাতে হবে, এর প্রমাণে দুনিয়াতে কোনো জাল জয়ী ভুয়া হাদিস নেই। অবিরাম ধীর গতিতে আঙ্গুল নড়াতে হবে, সালামের বৈঠক হয় যদি তাহলে বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিবেন, নিতম্ব মাটির উপরে রেখে দিবেন, এটাই শরীয়ত। এরপরে আপনি বলবেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়াতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি অবতীর্ণ হোক, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, শান্তি আমাদের প্রতি হোক, ভালো বড় মানুষের প্রতি হোক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার রাসূল তার দাস, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছো, তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার বংশধর প্রতি
প্রতি বরকত নাজিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছো, তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে, ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রাহিম, তুমি যে দয়াশীল, তুমি যে ক্ষমাশীল, তুমি দয়া না করলে, তুমি ক্ষমা না করলে আমাকে কে ক্ষমা করবে? আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আমি তোমার নিকটে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল, আমি দাজ্জালের ফিতনা থেকে তোমার নিকটে বাঁচতে চাচ্ছি, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন মাসাবাল মাগরাম, কর্জ ও বড় পাপ থেকে তোমার নিকটে বাঁচতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই সংক্ষিপ্ত সালাত, আপনি সালামের পূর্বে আরো কিছু বলতে পারেন, সময় সংকীর্ণ বলেই আমি শেষ করতে যাচ্ছি। শেষে একটু লাস্টটা রেখেছেন, অনেক দোয়া আগে হয়েছে, এরপর আপনি বলছেন আল্লাহুম্মা ইগফির লাহু, আল্লাহ তুমি দয়া করে একে ক্ষমা করে দাও, আরহামহু, তুমি এর প্রতি রহমত নাযিল করো, আফিহি, তুমি একে মাফ করো, আফি আনহু, তুমি এর প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো, আকরিম নুজলাহু, তুমি একে দামি সম্মানী খাদ্য খেতে দাও, পাশে মাদখালাহু, তুমি এর থাকার জায়গা প্রশস্ত করে দাও, ওয়াকসুলহু বিল মাই ওয়াসাল জল বারাত, তুমি একে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, আব্দালহু দার তুমি একে জান্নাতে প্রবেশ করিয়ে দাও, আজাবিল কবরে, তুমি একে কবরের শাস্তি থেকে রক্ষা করো, আজাবিন নার, তুমি একে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো, আল্লাহুম্মা ইগফিরলি হাইয়েনা, যারা আমাদের জীবিত তাদের তুমি ক্ষমা করে দাও, ও মাইয়েতেনা, যারা আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও, ও শাহেদেনা, যারা জানাজায় উপস্থিত হয়েছে তাদের তুমি ক্ষমা করে দাও, ও গায়েবেনা, যারা জানাজায় উপস্থিত হতে পারেনি তাদের তুমি ক্ষমা করে দাও, ও সাগিরেনা, যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও, ও কাবিরেনা, যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও, ও যাকারেনা, যারা আমাদের পুরুষ তাদের তুমি ক্ষমা করে দাও, ও উনসানা, যারা আমাদের মহিলা তাদের তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাইলিল ইসলাম, হে আল্লাহ তুমি যদি আমাদের কাউকে জীবিত রাখো তাহলে মুসলমান করে জীবিত রাখো, ওমান তাওফাইতাহু মিন্না ফাতাওফাওলিল ঈমান, আল্লাহ তুমি যদি আমাদের কাউকে মারতে চাও তাহলে ঈমানদার করে মারো, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়ালা তাফতিননা বাদা, আল্লাহ এই লোকটা মরে যাওয়ার কারণে আমরা দুঃখিত হয়েছি, এই কারণে তুমি আমাদের নেকি দান করো, তুমি আমাদের বিপদগামী করো না, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলোচনার প্রবৃত্তি, হে উপস্থিত বৈঠকের দিনী ভাই, আপনার যদি সোচ্চার না হন তাহলে দেশের মিথ্যে বক্তব্য, মিথ্যে তাফসির, মিথ্যে হাদিস ঠেকানো যাবে না। এই দেশের মাটিতে প্রায় 3 লক্ষ জাল জৈব হাদিস আছে, লক্ষ লক্ষ মিথ্যে তাফসির আছে এই দেশের মাটিতে। আমার বুঝুন অনুপাতে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আর শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আপনারা সোচ্চার হন, আমাদের পরামর্শ দেন, আমরা আপনাদের কাছে সঠিক কথা পেশ করার চেষ্টা করি, 12 মাস দিন প্রচার করার চেষ্টা করি, সিজনাল প্রচার ছেড়ে দিয়ে, নইলে আমাদেরও পরকাল হারাবে, আপনাদেরও হারাবে। সাথে সাথে যেভাবে সালাতের কথা বললাম সেভাবে আপনারা আদায় করার চেষ্টা করুন। প্রতিপালক, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি বড় রহমতশীল, তোমার বড় রহমতের আশা ধরে বলছি, তার যে আমাদের মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও, যারা আমরা অসুস্থ তাদের তুমি আরোগ্য দাও, যারা আমরা বেঁচে আছি নারী পুরুষ তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়াবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।